Namaskar, আমি সঞ্জয় মাতত্ত নরাঙ্গমল স্কুলের সহকারী শিক্ষক আমাদের বাংলার শিক্ষক স্ট্যান্ডার্ড 2 আজকে ভাষা শিক্ষার 8 পাতা থেকে তোমাদের লেখাবো এর আগে লেখা হয়েছে আজকে 8 পাতা দেখো 10 নম্বর দাগ 8 পাতা 10 নম্বর দাগ ভাষা শিক্ষার দুটি করে প্রশ্ন শব্দ লেখো তোমাদের ভাষা শিক্ষা বইয়ে খুলে দেখতে পাবে নিচের দিকে 10 নম্বর দাগ দেওয়া আছে দ্বিতীয় শব্দগুলির দুটি করে প্রশ্ন শব্দ লেখো মানে দুটি করে প্রতিশব্দ মানে হচ্ছে অর্থ মানে হ্যাঁ যেমন রাত্রি রাত্রি প্রতিশব্দ কি রাত আর নিশি আরো হয় এখানে দুটো করে দেওয়া আছে দুটো করে লিখলাম রাত্রি রাত আর নিশি হ্যাঁ রাত্রি মানে রাত হচ্ছে আর নিশি হচ্ছে অট্টালিকা দেখো অট্টালিকা মানে কি প্রাসাদ আর বড় বাড়ি হ্যাঁ বড় রাজপ্রাসাদকে অট্টালিকা বলা হয় আর বড় বাড়িকেও হ্যাঁ অট্টালিকা বলা যায় অর্চনা অর্চনা মানে কি পূজা আবার উপাসনা পূজা করাকেও বোঝায় উপাসনা করাকেও বোঝায় তারপর দেখো অশ্ব অশ্ব মানে ঘোড়া বা ঘটক মানে বইয়ে পড়েছো অশ্বের অপর নাম ঘটক সে অশ্ব মানে ঘটক হচ্ছে বা ঘোড়া হচ্ছে হ্যাঁ তারপর দেখো বৃহৎ বৃহৎ মানে বিরাট আর বড় বৃহৎ মানে বিরাট হচ্ছে আবার খুব বড় হ্যাঁ তারপর দেখো বন বন মানে হচ্ছে কি অরণ্য আর জঙ্গল বন মানে অরণ্য বলা যায় আর জঙ্গলও বলা যায় আবার কারণ বলা যায় হ্যাঁ দুটো করে দিয়েছে বলে দুটো করে লিখে দিলাম তারপর দেখো ঈশ্বর ঈশ্বর মানে ভগবান আবার দেবতা বা দেবী হ্যাঁ বলা যায় বা স্রষ্টা বলা যায় কিন্তু সহজ বানানগুলো তোমাদের লিখে দিলাম স্রষ্টাও হয় যদি লিখেছো স্রষ্টা স্রষ্টাও হবে হ্যাঁ অনেক বানা মানে হয় কিন্তু দুটো করে দুটোকেই লিখে দিলাম তারপর দেখো সূর্য সূর্য মানে রবি ভানু আরও হয় দিবাকর প্রভাকর হ্যাঁ অরুণ অনেক কিছু হয় দুটো করে বলে দুটো লেখে দেখো ওখানে তাহলে তোমার প্রত্যেকের খাতা খুলে এগুলো লিখে নাও হ্যাঁ বা বইয়ে লিখলে লিখতে পারো বইয়ে যেগুলো দেওয়া আছে পাশাপাশি লিখে লিখতে পারো বইয়েও পাশে লিখতে পারো বা খাতা লিখতে পারো হ্যাঁ লিখে নাও এগুলো কিন্তু বাড়ি বইতে ভালো করে পড়বে মুখস্থ করবে পরীক্ষার সময় অনেক সময় আসে ঠিক আছে ভালো করে লিখে নাও এরপরে আরও আমি দেবো এখন এটা তাড়াতাড়ি লিখে নাও Thank you.